বিয়ানীবাজারে সূচনার উদ্যোগে উপজেলা পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দুপুর 1টায় এই সভা অনুষ্ঠিত হয়। পুষ্টি সমন্বয় সভায় খাদ্য অভ্যাসের পরিবর্তন, ভেজালমুক্ত ফল ও সবজি খাওয়ার পাশাপাশি বাড়ির আঙিনায় ফল সবজি আবাদের উপর গুরুত্ব দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূরের সভাপতিত্বে এবং সূচনার নিউট্রিশন কর্মকর্তা জান্নাতি সিদ্দিকার সঞ্চালনায় পুষ্টি সমন্বয় সভায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোমেন মিয়া, বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, ইউপি চেয়ারম্যান জহুরুদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নয়ন মল্লিক, সূচনার প্রকল্প সমন্বয়ক মোহাম্মদ ফারাজদুক ভুইয়া, সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদ আবদুল্লাহ হাসান, সূচনার কর্মকর্তা তরিকুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা। সিলেট অঞ্চলে খাদ্যাভ্যাসের কারণে শিশু থেকে বৃদ্ধ কিংবা প্রসূতি মায়েরা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সাথে অপুষ্টিতে ভুগছেন। জটিল এসব রোগ থেকে প্রতিকার এবং অপুষ্টি দূর করতে খাবারে বেশি পরিমাণ ফল ও সবজি যুক্ত করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। মেহেরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।